আমি তো সংসারী হতে কেমন লাগে, এই প্রশ্নটা আসলে ব্যাখ্যা একটা মেয়ে মানুষ বাঙালি মেয়ে কি দিতে পারবে জানি না। তবে বাঙালি মেয়েদের ক্ষেত্রে স্বামী, সংসার, সন্তান, এটা হচ্ছে গিয়ে সর্বোপরি প্রথম পরিচয়। এবার বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। চিত্রনায়িকা অপু বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে, এবং সেখানে তার সঙ্গে কথা হলো নানা বিষয় নিয়ে, তার সংসার, তার সন্তান, তার ব্যক্তিগত ক্যারিয়ার এবং তার আগামীতে কোন সিনেমা আসছে, শুটিং কবে শুরু হচ্ছে। চলুন জানা যাক তার মুখ থেকেই খুব চমৎকার সব কথাগুলো। তো যেহেতু আমাদের সন্তান আছে, সুতরাং সন্তানের পজিটিভ চিন্তাধারা বা সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যটাই আসলে প্রত্যেকটা প্যারেন্টসের থাকে। তার ব্যতিক্রম আমি বা শাকিব খান, আমরা কেউ না, বা শাকিব খানের ফ্যামিলি সহকারে, এইটাই। তাছাড়া আমার ব্যক্তিগত জায়গাটা আমি আসলে আর ওইভাবে মানে ক্যামেরায় বা দর্শকদের সাথে আর এত বেশি শেয়ার করতে চাই না, কারণ শাকিব খান অপু বিশ্বাস নামের সাথে কাজের জায়গাটা জড়িত আছে, যে আমরা এত কাজ করেছি সেখান থেকে দর্শক কিন্তু জানে। তারপরে ব্যক্তি জীবনের যে টানপড়নটা গেছে সেটাও অনেকটা জেনে গেছে, কিন্তু সামটাইম হয় কি জানতে গিয়ে বেশি জানা যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে সেই জায়গা থেকে বের হয়ে এসে আমার সন্তান বা পরিবারের স্বার্থেই আমরা আমাদের মতো করে থাকা উচিত। আর শাকিব অপুর যে নিজস্ব একটা পরিচয় আছে, যে সে একজন সুপারস্টার বাংলাদেশের, এবং রাইট নাও এই গ্লোবালি তার বেশ কিছু সিনেমা রিলিজও হচ্ছে, আমরা দেখছি, বা তার অবস্থানটা অনেক ঊর্ধ্বে চলে গেছে, এবং আমিও কাজ করছি, আমাকেও মানুষটা কাজের জায়গা থেকে চেনে, আমার অনেক কাজের জায়গাটাই পরিচিতিটা থাকুক দর্শকদের কাছে এখন থেকে। শাকিব খান অ্যাডাল্ট এবং বুদ্ধিমান মানুষ এবং পরিপক্ক, এবং আমার থেকে বিশেষ করে অনেক বেশি এক্সপিরিয়েন্স একজন মানুষ। সুতরাং সেই জায়গা থেকে আসলে এটা তাকে প্রশ্ন করেন, এটা ভালো উত্তরটা তার থেকে পাবেন, আমি তো আসলে এই উত্তর দেবার কেউ নই। জয় বড় হচ্ছে কোথায় কোন স্কুলে, এটা আসলে পারিবারিক ব্যাপার। সো আচ্ছা, সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আমার কাছে মনে হয় যে এটা দর্শকদেরকে অ্যাজ এ মা জানানোর প্রয়োজন মনে করছি। লাল শাড়িটা তো আমার নিজের প্রোডাকশনে ছিল, এটা গত বছর কুরবানি ঈদেতে রিলিজ হয়েছিল, অনুদানের চলচ্চিত্র ছিল। আর এরপরে আমার এবছর ফেব্রুয়ারিতে দুটো সিনেমা রিলিজ হয়েছে, একটা ট্র্যাপ আর একটা হচ্ছে ছায়াবৃক্ষ। তো এই দুটো সিনেমাও তো খুব ভালো গিয়েছে, এর মাঝে আমি আমার বিজনেস নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছি, সাথে বাচ্চাকে শিফট করা। তো যেহেতু আমি একটু রুটিন মাফিক চলি, মানে আমার কথা যে আমাকে কাজ পেয়েছি করছি বা ওটা করতেই হবে তা না, আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ট্রাই করি আমার রুটিন অনুযায়ী চলতে, অনেক সময় হয়তো বা স্লিপ হয়ে যায় বা ম্যাচ করে না, বা আবার ওটাকে নতুন রিশিডিউল করতে হয়। বাট আই ট্রাই যে আমি অলওয়েজ আমি আমার কি বলে রুটিন নিয়ে কাজ করি। তো সেই জায়গা থেকে সিনেমার ক্ষেত্রে কুরবানি ঈদের পর আমার নতুন হয়তো বা কয়েকটা সিনেমার শুটিং আপনারা দেখতে পারবেন। তো ওর জন্য আসলে সে প্রিপারেশনটা চলছে, প্রিপ্রোডাকশনের কাজ চলছে। বন্ধুরা, এতক্ষণ শুনলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসে নিজের মুখ থেকেই তার আগামী দিনের কথা, তার ভালো লাগা, মন্দ লাগা, সংসার, সন্তান, সাকিব সম্পর্কে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।